এই ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে হবিগঞ্জ 4 আসনে। এই মুহূর্তে হবিগঞ্জের চুনারু ঘাটে আছেন সহকর্মী বুলবুল রেজা, সরাসরি যাচ্ছি তার কাছে। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে যুক্ত হয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল কাদির লস্কর। আপনার কাছে জানতে চাই, এই আসনে আওয়ামী লীগ কতটা সুসংগঠিত সামনে নির্বাচনকে কেন্দ্র করে, আপনাদের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি কেমন? আপনাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা। আমাদের যারাই আজকে এখানে সমবেত হয়েছি, এখানে যুবলীগের প্রেসিডেন্ট আছে, ছাত্রলীগের প্রেসিডেন্ট আছে, স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্টও আছে, ছাত্রী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, এখানে উপস্থিত স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট আছে। আমরা নির্বাচন নিয়ে সম্পূর্ণ প্রস্তুত আছি, মাঠে তারা আছে, আমি নিজেও আছি। জননেতা অ্যাডভোকেট মাহবুব আলী সাহেবকে যদি জননেত্রী শেখ হাসিনা আবারও টিকিট দেন, তাহলে আমরা নিশ্চিত ইনশাল্লাহ পাস করব। সামনের নির্বাচনকে কেন্দ্র করে এই আসনটিতে আপনারা অন্যান্য যে দল রয়েছে বিএনপি বিশেষ করে, তাদেরকে কতটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন? আপনি দেখেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মরহুম জননেতা এনামুল হক মোস্তফা শহীদ সাহেব 6 বার এখান থেকে নির্বাচিত হয়েছেন। আমি এখানে চ্যালেঞ্জ হিসাবে মনে করি না। জননেতা অ্যাডভোকেট মাহবুব আলী সৎ মানুষ, স্বচ্ছ মানুষ, মানুষ তাকে ভালোবাসে, সেই হিসাবে আমি জানি এবং বিশ্বাস করি উনি বিপুল ভোটে নির্বাচিত হবেন। এত আত্মবিশ্বাসের কারণ কি আপনাদের? আমরা কাজ করেছি, মানুষের জন্য কাজ করেছি। আমি গত উপজেলা চেয়ারম্যান ছিলাম, কতগ্রামে উপজেলা চেয়ারম্যান ছিলাম চুনারঘাটের, সেই সুবাদেও কাজ করেছি। এবং আমার জননেতা অ্যাডভোকেট মাহবুব আলী সাহেব মানুষের ধারে ধারে গিয়ে মানুষকে খোঁজখবর নেয় এবং মানুষের যে সুবিধা অসুবিধাগুলো দেখে, সেই হিসাবে আমি মনে করি ওনার চেয়ে আর যোগ্য প্রার্থী আমার কাছে আর নাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবে হবিগঞ্জ 4 সংসদীয় আসনে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবর জানাবে। সঙ্গে থাকুন এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসের।